দেখছেন কলকাতা টিভি, ভাষ্যতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ইভিএম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। মুম্বাইয়ে এনডিএ প্রার্থীর আত্মীয়ের ফোন ইভিএম এ সংযুক্ত ছিল। এনডিএর এই প্রার্থী মাত্র 48 ভোটের ব্যবধানে জয়ী হন। সন্দেহ বাড়ছে, কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেসের। ভারতে ইভিএম নিছকই কালো বাক্স, ইভিএম পরীক্ষার অনুমতি নেই। কারণ, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে ক্রমশ উদ্বেগ, পোস্ট করেছেন রাহুল গান্ধী। মুম্বাইয়ে এনডিএ প্রার্থীর সঙ্গে ইভিএম এর যে সংযোগ, ভারতে ইভিএম নিছক কালো বাক্স, ইভিএম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কংগ্রেস। মুম্বাইয়ে এনডিএ প্রার্থীর আত্মীয়ের ফোন ইভিএম এ সংযুক্ত ছিল। এনডিএর এই প্রার্থী মাত্র 48 ভোটের ব্যবধানে জয়ী হন, এমনটাই রাহুল গান্ধীর পোস্ট। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, ইভিএম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন কংগ্রেস, কোন পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর এই পোস্ট, কি বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী? আজকে মুম্বাইয়ের একটি কাগজে এই খবরটি প্রথম বেরোয়, তারপর সেই কাগজের খবরকে উদ্ধৃত করে রাহুল গান্ধী এই সোশ্যাল মিডিয়ায় এইটা পোস্ট করেছেন। সেটা হচ্ছে মুম্বাইয়ের একটি কেন্দ্রে রবীন্দ্র দত্তরাম ওয়াকার তিনি হচ্ছেন শিবসেনার সিন্ধেপন্থীর যে শিবসেনার, ওখানে দুটো ভাগে ভেঙে গেছে এটা হচ্ছে শিবসেনা অর্থাৎ এনডিএ পন্থী রবীন্দ্র দত্তরাম ওয়াকার, তিনি শিবসেনা উদ্ধব দলের যে প্রার্থী তাকে 48 ভোটে হারান। এইবার এই 48 সামান্যই 48 ভোটে হারানোর পিছনে এই নিয়ে নানান বিতর্ক প্রথম থেকেই ছিল। তারপর সম্প্রতি যে অভিযোগটা উঠেছে যে এই রবীন্দ্র দত্তরাম ওয়াকার, যিনি জয়ী হয়েছেন এনডিএর প্রার্থী শিবসেনার, তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের মোবাইলের সঙ্গে একটি ইভিএম এর সংযোগ পাওয়া গিয়েছে। এটা খুব অস্বাভাবিক এবং ভীষণই বিরল একটা ঘটনা, কিন্তু এরকম যদি পাওয়া গিয়ে থাকে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর একটা দিক। ইভিএম কেলেঙ্কারি সম্পর্কে যে অভিযোগ বিরোধীরা করে যাচ্ছিলেন ভোটে আগে রাখতেই, বিশেষ করে রাহুল গান্ধীও সরব হয়েছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সরব হয়েছিলেন, তার কিন্তু কিছু হলেও একটা মান্যতা যেন পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তার ফলে এই বিষয়টি তদন্ত সারা দেশের নির্বাচক মন্ডলীর কাছেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে জয়ন্তদা। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কংগ্রেসের ইভিএম নিয়ে যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, মুম্বাইয়ে এনডিএ প্রার্থীর আত্মীয়ের ফোন ইভিএম এর সঙ্গে সংযুক্ত ছিল। এনডিএর এই প্রার্থী মাত্র 48 ভোটের ব্যবধানে জয়ী হন, সন্দেহ বাড়ছে, কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছে কংগ্রেস। ভারতে ইভিএম নিছকই কালো বাক্স, ইভিএম পরীক্ষার অনুমতি নেই। কারণই ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে, পোস্ট রাহুল গান্ধীর। এবং যেখানে তিনি বলেছেন যে মুম্বাইয়ের এনডিএ প্রার্থীর সঙ্গে তাই তার আত্মীয়ের সঙ্গে মূলত যোগসূত্র ছিল এই ইভিএম এর, এবং তিনি খুব কম ব্যবধানেই কিন্তু 48 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। আর সেই জায়গা থেকেই কংগ্রেসের যে অভিযোগ বা কংগ্রেসের যে উদ্বেগ, যে বিষয় নিয়ে চিন্তিত কংগ্রেস নেতৃত্ব, সে জায়গায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। ইভিএম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। তৃণমূল নেতা শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শান্তনুবাবু, যে চাঞ্চল্যকর অভিযোগ ইভিএম নিয়ে কংগ্রেসের তরফে করা হচ্ছে এবং রাহুল গান্ধী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে মুম্বাই এনডিএ প্রার্থীর আত্মীয়ের ফোন ইভিএম এ সংযুক্ত ছিল এবং এই প্রার্থী 48 ভোটের ব্যবধানে জয়ী হন, মূলত শিবসেনার প্রার্থী বলেই জানা যাচ্ছে, কি বলবেন? ইভিএম এর যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখুন, সামগ্রিক ভাবে ইভিএম ম্যানিপুলেশনের একটা সন্দেহ তো সারা দেশের মানুষের মধ্যে আছেই, এবং সেক্ষেত্রে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন বহুবার তুলেছেন। কারণ ইভিএম ম্যানিপুলেশন করে বিজেপি বিভিন্ন জায়গায় ভোটকে প্রভাবিত করে সেটাও আমরা জানি, ইলেকশন কমিশনকে নিজের মতো করে চালায়, ইভিএম কে নিজেদের মতো করে ম্যানিপুলেট করে, কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের হয়ে কাজ করায়। তো সার্বিক ভাবে নির্বাচনটাকে তারা যথাসম্ভব প্রহসনে পরিণত করে নিজেদের ফেভারে করতে চায়। তারপরেও জনবিরোধী যে তাদের যে সিদ্ধান্ত, তার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে ভারতবর্ষের জনতা জনার্দন তাদেরকে প্রত্যাখ্যান করছে,
ইলেকশন কমিশন যদি তাদের কাজ না করতো তাহলে তারা এই নড়বড়ে এবং এই একটা টেম্পোরারি সরকারও তারা গঠন করতে পারতো না। অনেক ধন্যবাদ আপনাকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। এবং ইভিএম নিয়ে যে প্রশ্ন উঠছে, অর্থাৎ ভোটের যে প্রক্রিয়া, যেখানে ইভিএমই শেষ কথা, সাধারণ মানুষ যেখানে রায় দিচ্ছেন, সেই ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এমনটাই কংগ্রেসের তরফে মতামত দেওয়া হয়েছে। এবং এমনই পোস্ট করেছেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ক্রমশ উদ্বেগ এবং ইভিএম পরীক্ষার অনুমতি কারণেই ভারতে ইভিএম নিছকই কালো বাক্স, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেসের। অন্যদিকে যেখানে কংগ্রেস নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে মুম্বাইয়ে এনডিএ প্রার্থীর আত্মীয়ের ফোন ইভিএমে সংযুক্ত ছিল এবং এনডিএর এই প্রার্থী মাত্র 48 ভোটের ব্যবধানে জয়ী হন, এবং মুম্বাইয়ে যে প্রার্থীর কথা কংগ্রেসের তরফে বলা হয়েছে মূলত শিবসেনার প্রার্থী এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে কংগ্রেসের তরফে কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্টই উদ্বেগজনক মতামত কংগ্রেসের তরফে কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে এই ইভিএম যেখানে ভোট প্রয়োগ করছেন সাধারণ মানুষ, যেখানে মানুষ রায় দিচ্ছেন, যেখানে ভোটে যারা দাঁড়াচ্ছেন সেই সমস্ত প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হচ্ছে, সেই ভোট প্রক্রিয়া, সেই ইভিএম বাক্স, তার স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিজেপি নেতা রাহুল সিনহা ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, কংগ্রেসের তরফে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে এবং মুম্বাইয়ে এনডিএ প্রার্থীর আত্মীয়ের ফোন ইভিএম এ সংযুক্ত ছিল এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনছেন কংগ্রেস নেতৃত্ব, কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? যখন বিজেপি সরকারকে হারিয়ে কংগ্রেস কর্ণাটকে জয়লাভ করে তখন ইভিএম খারাপ থাকে না, তখন ইভিএম এ কোনো কারচুপি হতে পারে না, আর যখনই ওরা হারে তখনই ইভিএম এ কারচুপি হয়। মমতা ব্যানার্জি যখন বিধানসভা নির্বাচনে 21-এর আগে ইভিএম নিয়ে অনেক চিৎকার করেছিল, কারচুপির কথা পরিষ্কার ভাবে বলেছিল, আর যখন তিনি জয়লাভ করলেন, দুষ্টু ওপরে সিট জিতলেন, আর একটা কথাও ইভিএম নিয়ে বলেন। এবারের নির্বাচনে 24-এর লোকসভায় মমতা ব্যানার্জি ইভিএম মেশিনের ব্যাপারে অনেক চিৎকার করেছে, কিন্তু যখন এবার তাদের জয় হয়েছে একটাও একবারও ইভিএম এর কথা বলেছেন, ইভিএম এর কারচুপির কথা বলেছেন। অর্থাৎ যদি ওরা জেতে তাহলে ইভিএম ঠিক থাকে, আর হারলেই ইভিএম এ কারচুপির কথা মনে পড়ে। অর্থাৎ এই যে একটা সহজ বাচ্চা ছেলের মতো রাজনীতি, এই রাজনীতি সত্যিকারের রাজনীতি নয়, অর্থাৎ এটা সম্পূর্ণ দুমুখ নীতি ছাড়া আর কিছুই নেই। ভালো হলে তখন চুপ, আর যখন ওদের খারাপ হবে তখনই ইভিএম খারাপ ইত্যাদি চিৎকার শুরু হয়। অতএব সেই কারণে নাচতে না জানলে উঠান বাঁকা এদেরও অবস্থা তাই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে।